দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 7 নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে লেখা রয়েছে নিজে করি। প্রশ্ন 1, নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিচের সংখ্যাগুলো পড়ি এবং কথায় লিখি। প্রথমে রয়েছে 24, 47, এরপরে রয়েছে 32, এরপরে রয়েছে 59, 87, 75, 93, 89, 86, 99, 100। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন 2, কোন গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা গণনা করে লিখব। এখানে ফলাফল যে কারো যে কোনো 5টি পরিবারের জন্য আলাদা আলাদা ফলাফল হতে পারে। তো আমরা এখানে তোমার গ্রামের যে কোনো 5টি পরিবারের সদস্য সংখ্যা এসো গণনা করে লিখে। এখানে আমি আমার পরিবারের, আমার গ্রামের যে পরিবার রয়েছে 5টি যৌথ পরিবার, সেই সদস্য সংখ্যাগুলো আমরা লিখব। তো দেখো প্রথমে পরিবার 1, পরিবার 1-এ এখানে সদস্য সংখ্যা রয়েছে আমার দেখা মতে, পরিবার 2-এ রয়েছে 12, পরিবার 3-এ রয়েছে 13, পরিবার 4-এ রয়েছে 16 এবং পরিবার 5-এ রয়েছে 18। তো এরপরে দেখো প্রশ্ন 3, কোনো বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যা লিখি। এক্ষেত্রে তোমার বাড়িতে যে সমস্ত ফলের গাছ রয়েছে এখানে উল্লেখ, সে ফলের গাছের সংখ্যা তুমি লিখতে পারো। আমি এখানে আমার বাড়িতে যে ফলের গাছ রয়েছে সেগুলো গণনা করে লিখব। তো আম গাছ রয়েছে 9টি, কাঁঠাল গাছ রয়েছে 5টি, পেয়ারা গাছ রয়েছে 10টি, নারকেল গাছ রয়েছে 7টি, জাম গাছ রয়েছে 9টি, সুপারি গাছ রয়েছে 11টি, কলা গাছ রয়েছে 20টি এবং গাব গাছ রয়েছে 2টি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 4, কোনো বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলো বালক বালিকা আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। তো এখানে কোনো বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা রয়েছে তা গণনা করে লিখতে বলা হয়েছে। তুমি তোমার বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী গণনা করে লিখবে, আমি আমার বিদ্যালয়ে যা রয়েছে সেটি লিখছি। তো এখানে প্রথমেই দেখো রয়েছে প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীতে বালক রয়েছে 23 জন, বালিকা রয়েছে 25 জন। দ্বিতীয় শ্রেণীতে বালক রয়েছে 26 জন, বালিকা রয়েছে 22 জন। তৃতীয় শ্রেণীতে বালক রয়েছে 25 জন, বালিকা রয়েছে 26 জন। চতুর্থ শ্রেণীতে বালক রয়েছে 30 জন এবং বালিকা রয়েছে 21 জন। পঞ্চম শ্রেণীতে বালক রয়েছে 24 জন এবং বালিকা রয়েছে 23 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।